আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। নমস্কার বন্ধুরা, জয়িতা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব লোটে মাছের ঝুরো বা ঝুরি, যাই বলেন না কেন। এটা বানাতে লাগছে, মানে আমি নিয়েছি 1 কেজি 250 গ্রাম লোটে মাছ, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর 5 মিনিট আগে নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে মেখে রেখেছি। একটা জিনিস লক্ষ্য করুন, এই মাছটা একটা গন্ধ আছে, তো সেই গন্ধটা অনেকে সহ্য করতে পারে না, সেই জন্য আমি 5 মিনিট আগে লেবু রসটা মাখিয়ে রেখেছি। এবার যদি আপনারা বেশি সময় লেবু রস মাখিয়ে রাখেন, তাহলে কিন্তু এমনিতেই এই মাছটা ভীষণ নরম, আরো নরম হয়ে যাবে। সেই জন্য 5 মিনিট আগেই মাখিয়ে রাখবেন, তাহলে কি হয় গন্ধটা চলে যায়। আর লাগছে একটা বড় টমেটো, আমি ডিসিডেট করে রেখেছি, কেননা লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়, যতটা জলের মানে জলীয় অংশ কম দেওয়া যায় সেইটা তারই প্রচেষ্টা এটা। আর লাগছে 500 গ্রাম পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছি। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ বাটা দেবো না, কারণ বাটাতে জল শুকাতে অনেক সময় লেগে যায়। আর লাগছে ধনে পাতা কুচি বেশ খানিকটা, আর 12টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কারণ 1 কেজি 250 গ্রাম মাছে 12টা কাঁচা লঙ্কা লাগবে, আর এটা একটু স্পাইসি হয়, ভালো লাগে। আর বড় একটা রসুন আমি বেটে রেখেছি। আর ওদিকে আছে জিরে ধনের গুঁড়ো অল্প একটু, আর একটু হলুদ আর নুন। আর শেষে লাগছে কড়াতে আমি 8 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, যেটা গরমও হয়ে গেছে। আর এই মাছটা কিন্তু সর্ষের তেলেই করবেন। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। আর কিন্তু আমি আমার কোয়ার্টার থেকে এই রান্নাটা, মানে কোয়ার্টারে রান্নাটা করছি, এতদিন আমি ফ্ল্যাটে ছিলাম, আর কোয়ার্টারে চলে এসেছি। আপনারা কিচেনটা দেখেই বুঝতে পারছেন। এবার এই পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হবে, তারপরে আমি টমেটোটা দেব, একটু ভাজাবো। পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা, দিয়ে একটু নাড়াচাড়া করবো, খুব ভালো করে ভাজার দরকার নেই। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু রসুন বাটাটা বেশ খানিকটা পরে দেবো, কারণ রসুন বাটা যদি আগে দিয়ে দিই তাহলে ও রসুনের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই লোটে মাছে যে একটা গন্ধ আছে না, সেই গন্ধটা অনেকেরই সহ্য হয় না, রসুনটা দিলে সে গন্ধ অনেকটাই কেটে যাবে, সেই জন্য আমি রসুন বাটাটা একটু পরে দেব। এবার আমি এই পেঁয়াজ টমেটো ভাজার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু জলের তো লাগ, মানে জলের কোনো দরকারই হয় না, কারণ এই মাছ থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। আর রান্নাটা কখনো ঢেকে করবেন না, ঢেকে করলে কিন্তু সামলাতে পারবেন না, প্রচুর সময় লেগে যাবে, আর এমনিতেও এটা একটু সময় সাপেক্ষ রান্না। এবার আমি এটার মধ্যে মাছগুলোর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আর দেব এখানে আছে দেখুন জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, এটা দিয়ে দেব। এবার এটা হোক, মাঝে মাঝে আমি উল্টে পাল্টে দেব। দেখুন মাছগুলো একদম ভেঙে গেছে। এবার এই কাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমি আলাদা করে নিচ্ছি, না হলে এগুলো মুখে পড়লে ভালো লাগবে না। এই যে এইভাবে মানে কাঁটা থেকে মাছটাকে আলাদা করে নেওয়া হয়েছে, মাছ থেকে কাঁটাটাকে, সরি, আসলে কাঁটা বাছায় তো মগ্ন রয়েছি, কোথায় কাঁটা আছে সেটা দেখতে গিয়ে আমি উল্টো পাল্টা বলে ফেলছি। এই দেখুন, এই যে
এরকম কাটে। এইভাবে আমি সব কাটা গুলো বেছে নেবো। তার আগে দেখুন এবার এটার মধ্যে আমি এই রসুন বাটাটা দিয়ে দেবো। এবার সমস্ত কাটা গুলোকে আমি বেছে 10 মিনিট পরে আসছি, কারণ জল টানতে 10 মিনিট সময় লেগে যাবে। এই দেখুন আরো একটা কাটা। এইভাবে সব কটা কাটাকে আমি মাছ থেকে বেছে ফেলব। দেখুন সমস্ত কাটা গুলো বেছে ফেলেছি। এই কাঁটা গুলো মুখে পড়লে কিন্তু খুব খারাপ লাগবে। এবার আমি এর মধ্যে দেব বেশ খানিকটা ধনে পাতা দিচ্ছি, আর দেব এই যে আমার নিজের তৈরি শাহী গরম মশলা পাউডার, এইভাবে রেখেছি। আর আমচুর পাউডারটা দেব, এটা একটু নাড়িয়ে নি, কেন উপরে যদি আমচুর পাউডার ছড়িয়ে দিই তাহলে কিন্তু ভালো লাগবে না, যাতে একটা টক টক ভাব হয়। সামান্য লেবুর রস আমি মাখিয়ে রেখেছিলাম, এটা তো স্পাইসি হবে, মানে টক ঝাল মিষ্টি দিচ্ছি না, টক ঝাল এটা হবে। এই জন্য আমি একটু আমচুর পাউডার দিচ্ছি। দেখুন এই আমচুর পাউডারটাও না আমি নিজে বানিয়েছি, যখন কাঁচা আম ছিল তখন সে কাঁচা আম দিয়ে আমি নিজেই বানিয়েছি। আমচুর পাউডারটা নিয়ে আমি রেখে দিয়েছি, আমার সারা বছর হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এবার ওখান থেকে একটুখানি দিয়ে দেবো, বেশি টক ভালো লাগবে না, একটা টকটক ভাব হবে এটাই ভালো লাগে। এটা কিন্তু একদম ঝরঝরে হবে, মাখা মাখা হলে ভালো লাগবে না, সেই জন্য আরো 5-7 মিনিট এটা ভাজা ভাজা করতে হবে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর সব রান্নার আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করুন। আর আমি যে ছোট্ট ছোট্ট টিপস গুলো দিলাম এগুলো ফলো করে এই রান্নাটা করবেন, দেখবেন গন্ধ তো লাগবেই না, ভীষণ ভালো লাগবে খেতে। আমি 5 মিনিট পরে সার্ভ করে দেবো। দেখুন এটা খুব ভালো করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি। লোটে মাছের ঝুড়ি কিন্তু একদম ঝুরঝুরে হতে হবে, মানে একদম মাখা মাখা হলে সেটা কিন্তু ঝুড়ি হবে না। আমি যেইভাবে যেইভাবে বলেছি সেইভাবে করবেন রান্নাটা। আর উপরে আমি মানে পেঁয়াজের সাইজ দিয়ে আমি সার্ভ করে দিলাম। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে তো আগেই বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা আমার টিপসগুলো ফলো করে এই লোটে মাছের ঝুড়িটা বানান, খান, অন্যদেরকেও খাওয়ান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।